খুব কষ্ট হচ্ছে এখানে, পুরো হাঁটু অব্দি বরফ এখানে, আর বড় বড় পাথর, ওর মধ্যে তো হেঁটে হেঁটে যেতে খুব কষ্ট হচ্ছে। কি বলবো, কোন জায়গাতে আছি, দূরের থেকে মনে হচ্ছে বরফ একদম মানে অল্প, মানে ঢুকে যাচ্ছে রীতিমতো, কত ভেতরে বাবা, নিঃশ্বাসে তো প্রবলেম হয়ে যাচ্ছে। হিমাচল প্রদেশের কুল্লু ডিস্ট্রিক্টে মানালি শহরটি অবস্থিত। মানালি শহরের এই সুন্দর দৃশ্য সকল পাহাড় প্রেমিককে মুগ্ধ করে, এবং মানালি শহরের প্রত্যেকটা জায়গাতে লুকিয়ে রয়েছে এক নতুন ধরনের সৌন্দর্য। সেরকমই একটা নতুন সৌন্দর্যের জায়গার খোঁজে আজকে আমরা বেরিয়েছিলাম, এবং বেরিয়ে আমরা একটা নতুন জায়গা এক্সপ্লোরও করি। আজকে ছিল আমাদের মানালি ভ্রমণের লাস্ট দিন। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের অন্যান্য ভিডিও দেখোনি, তাদেরকে রিকোয়েস্ট করছি অনুগ্রহ করে আগের ভিডিওগুলো দেখে নিও, ভিডিও লিংক ডিসক্রিপশানে রয়েছে। আজকে আমার চ্যানেল 1 মিলিয়ন মেমোরিজে তোমরা দেখতে চলেছো একটা নতুন আনএক্সপ্লোর প্লেস মানালির, এবং সেইখানে কী করে যাবে সমস্ত তথ্য পাবে, এবং মানালিতে কোথায় বাঙালি খাবার হোটেল পাবে, এবং এত সুন্দর সুস্বাদু খাবার তোমরা কোথায় পাবে সেইখানকার ঠিকানাও তোমরা জানতে পারবে এই ভিডিওতে। এবং কেউ যদি দিল্লিতে যেতে চাও মানালি থেকে, তাও ভলভো বাসে করে, তার সমস্ত ডিটেলস এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। কোথার থেকে এই বাসটা ধরতে হবে, বাসের ভাড়া কত, এবং বাসের সিট কন্ডিশন কেমন, টাইমিং কেমন, সমস্ত কিছু এই ভিডিওতে পাবে। তাহলে চলো মানালি সিরিজের এই লাস্ট দিনের আর নতুন জায়গার ভিডিওটা শুরু করা যাক। হাই, গুড মর্নিং, আজকে হচ্ছে 12 জানুয়ারি, এখন বাজে সকাল 10টা। আজকে আমরা মানালি থেকে বেরিয়ে যাব, বেরিয়ে যাবো বলতে আমাদের বাস আছে বিকাল 7:30 দিল্লির জন্য। এখন আপাতত আমরা রুম চেক আউট করছি, এবার আমাদের লাগে সেখানে থাকবে, দেন আমরা এখানে আশেপাশে স্নো পয়েন্টে যাবো, দেখি সোলাং ভ্যালি যদি খোলা থাকে সোলাং ভ্যালিতে যাবো, আশেপাশে কোনো স্নো পয়েন্টে আজকে থাকবো, মানে যাবো গিয়ে টু অ্যাক্টিভিটিস কিছু ট্রাই করবো, দেন বিকালবেলা 7:30 সময় আমাদের বাস আছে, বাসটা ধরবো দিল্লির জন্য। তো আপাতত এখন আমাদের লাগেজ প্যাকড হয়ে গেছে, লাগেজ অলরেডি নিচে রিসেপশনে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি আমাদের রুম থেকে। এই একটা ড্রেস পেয়েছি, একটু পেয়েছিলাম কালারফুল, বাট আমার সাইজে কালারফুল পেলাম, আমারটা কালারফুল হয়েছিল, আমি মোটা হয়ে গেছে। হ্যাঁ, ওটা কালারফুল পেয়ে গেছে, আমারটাও খারাপ না, নিচে এই কালো উপরটা একটু নীল ঠিকঠাক আছে। আর ওদের দুজনেরটাও দেখাচ্ছি, আমার টুপিটা ঢুকিয়ে দেব, ওদের এদের দুজনেরটাও ওই অন্তরটাও কালারফুল একটু হয়েছে, আর অন্য স্টক হয়নি। সবথেকে কার কালারফুল তোমার? সত্যি এই ঠান্ডাতে এসে গলা যা ভেঙে গেছে, গলা ভাঙাটা ঠিক করতে পারলাম না। এখন এই গাড়িতে এগুলো সব রাখবো, রেখে একটু স্নো অ্যাক্টিভিটি করবো। এরা বলছে নেহেরকুল পর্যন্ত যাওয়া যাচ্ছে, হয়তো সোলাং ভ্যালি আসলে খুলতে পারে, সোলাং ভ্যালি যদি খোলে তাহলে সোলাং ভ্যালিতে গিয়ে হবে, নাহলে নেহেরকুলে গিয়ে আজকে একটু অ্যাক্টিভিটি করে চলে আসবো, বেশি খেলাধুলা করবো না, কারণ আজকে রিটার্ন আছে, 15 ঘন্টার জার্নি হবে বাসে, দেখি ওখানে গিয়ে কী কী করা যেতে পারে। এখন আমরা নেহেরকুলের জাস্ট 100 মিটার আগে আছি, মানে আজকে সোলাং ভ্যালি পর্যন্ত রাস্তা ছাড়ছে না, মানে গাড়ি ছাড়ছে না যাওয়ার জন্য, সোলাং ভ্যালিতে 4x4 কিংবা ওই বফের মধ্যে কিছু মোটর বাইক চলে সেগুলো যাচ্ছে। তো এই আমাদের গাড়ি যেখানে আমরা ড্রেস পরলাম তার সামনেই এই জায়গাটা রয়েছে, তার জাস্ট ওই যে পেছনে দেখতে পাচ্ছ, তারও দেখাচ্ছি তোমাকে এক মিনিট, ওই যে সামনে দোলনা মতো আছে, দোলনার জাস্ট পাশেই সামনেই আছে, ওটা হচ্ছে নেহেরকুল, এবার জাস্ট ওই দৃশ্যে নেহেরকুল, ওখানে অনেক ভিড়ভাট্টা থাকবে, তাই জন্য আমরা এখানে এখন এসেছি, এখানটা একটু এক্সপ্লোর করবো, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে কী কী করলাম।
পাট্টু वाला ড্রেস আমনে পেহেনলি বাট মোটা মোটা লাগছে মানে এগুলো মোটা লাগবে কত করে হ্যাঁ এই জায়গাটা যাওয়ার কিছুক্ষণের মধ্যে দেখতে পারবে কয়েকজন বয়স্ক মহিলারা চলে আসবে তোমাদের কাছে এই হিমাচলের লোকাল কুলবি ড্রেস নিয়ে এবং পার ড্রেসের জন্য মাথা পিছু 100 টাকা করে এরা নেয় এরা নিজেরা পরিয়ে দেবো এবং একটা ছেলে থাকবে যে ডিএসএলআর ক্যামেরা নিয়ে থাকবে যে তোমাদের ছবি তুলে দেবে হিমাচলের লোকাল ড্রেস লুঙ্কি যেন বলে নামটা কুলবি ড্রেস পার্ক পরে আমরা ফটো তুললাম ফটো শ্যুট করলাম আর এখন ওটাকে ওটাকে খুলে ওরা নিয়ে চলে গেছে এখন আমরা এই ড্রেসটা পরে একটা ফটো তুলবো নিচে বরফের মধ্যে তুলবো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এক মিনিট কতটা বরফ এখানে পাত পুরো ঢুকে যাচ্ছে এই দেখো আমি এখানটাতে একটু নিঃশ্বাসে হালকা প্রবলেম হচ্ছে আর জল পিপাসা পাচ্ছে জায়গাটা জাস্ট একটু দেখো ইমেজ এর বরফ কতটা ডিপ আছে খালি একটু ইমাজিন করো আমার এটা দেখে এই দেখো খালি বরফ আর বরফ বরফ আর বরফ কি বলবো কোন জায়গাতে আছি দূরের থেকে মনে হচ্ছে বরফ একদম মানে অল্প মানে ঢুকে যাচ্ছে রীতিমতো কত ভেতরে বাবা নিঃশ্বাসে তো প্রবলেম হয়ে যাচ্ছে হালকা হালকা ব্রিথিং প্রবলেম আসছে এখানে খুব কষ্ট হচ্ছে এখানে পুরো হাঁটু অবধি বরফ এখানে আর বড় বড় পাথর মধ্যে তো হেঁটে হেঁটে যেতে খুব কষ্ট হচ্ছে জল তেষ্টা পেয়েছে এখানে সে জলই খাওয়া হচ্ছে না ঠিকঠাক করে আচ্ছা ফটো শ্যুট করব পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে বাট আমরা এখন যেখানে আছি মানালিরই মানে একটা ছোট পাশেই একটা জায়গা সোলার ভ্যালির আগে এই জায়গাটাকেও ভূস্বর্গ থেকে কিছুটা কম বলা হলে ভুল হবে না জাস্ট একটুখানি দেখো আশেপাশে ভিউটা চারিদিকে পাহাড় তুষারের চাদরে ঘেরা আর তার সঙ্গে রয়েছে সামনে বেয়াস নদীর জল আর এখানে বরফ কতটা আছে কতটা পরিমাণ কতটা গর্ত সেটা জাস্ট দেখ বুঝতে গেলে আমি দেখাচ্ছি একটু দেখো কতটা পরিমাণ আমার পা ঢুকে গেছে কতটা পরিমাণ আমার পা ঢুকে গেছে অলমোস্ট আমার হাঁটুর একটু নিচ পর্যন্ত ঢুকেছে মানে বরফ ঢুকে গেছে দেখানো আরও ঢুকছে এখন আমরা একটু নিচে যাব ওই নদীর ওখানে ওখানে আমার বন্ধু আর ওর ওয়াইফ আছে একটু ওখানে যাবে নদীর জলে যাব এখানে আমাদের ভাবুক একজন কি যে ভেবে চলেছে বোঝা যাচ্ছে না দেখা যাক ওফ এখানে যা অবস্থা পাথরের মাঝে যে ফাঁক হয়ে আছে কোথায় ফাঁক আছে কোথায় পাথর আছে বোঝা মুশকিল তার জন্য খুব রিস্ক নিয়ে যেতে হচ্ছে চারিদিকে যে অবস্থা আমি যাচ্ছি জলের ওখানে একটু যাই কিন্তু খুব রিস্ক ভয় লাগছে পাথর মাঝে ফাঁকা হয়ে গেছে এমনভাবে যে পা ঢুকে যাচ্ছে পুরো ভেতর উফ তারপর আবার বরফগুলো পিছল বরফ পিছল তার জুতো কোনো কাজে অতটা দিচ্ছে না পিছল খেয়ে যাচ্ছে যাই হ্যাঁ এই মানালিতে এসে দেখেছিলাম যে অনেকে এরকম বরফ গোলা বানিয়ে যেটা আমরা গোলা খাই সেরকম খেত তো আমরা বলছিলাম যেরকম শুধু বরফ খাওয়া যায় তো বলছিল যে হ্যাঁ ভালো খাওয়া যায় জল জল খেতে লাগলে কোনো জায়গায় জল বাজার ফ্রেশ ন থাকলে নাকি খাওয়া যায় তো এরকম একটা গোলা বানিয়েছি একটু চুষে দেখি যে এখানে জলের অভাবটা পূরণ করে তো বেশি খাওয়া যাবে না ঠান্ডা লেগে যাবে না কিছু বুঝতে পারছি না এ বুঝতে পারছো
কামড়াচ্ছে, ও তো কামড়ে ফেললো, জল পাচ্ছি না, কারো খেয়ে যাচ্ছে বরফ, দেখো মানে বরফটাও বেশি ফেভারিট খাওয়া হয়ে গেছে। সামনে যে আওয়াজটা পাচ্ছ আমার কাছে, জাস্ট একটু দেখো আমার সামনে কি চলছে। পাহাড়ে অনেক মানে প্রবলেম থাকে, অনেক চ্যালেঞ্জিং জিনিস থাকে যেখানে মানুষদের জন্য অনেক কষ্ট করে ওরা এখানকার জীবনযাপন করে। আমরা যখন সমতল থেকে উপরে আসি আমাদের অনেক কষ্ট হয়, বাট এই দৃশ্যগুলো দেখার জন্য এতটা কষ্ট করা ওয়ার্থ ইট, কষ্ট করা যেতে পারে এই এত সুন্দর দৃশ্যটা উপভোগ করার জন্য। তুষারপাত, এরকম বরফ আমাদের কাছে তো স্বপ্ন, এই সামনে চারদিকে খালি বরফ আর বরফ, জাস্ট ইমাজিন করো জাস্ট। চলে এসছি মানালির মল রোডে, আর খুঁজছি হোটেল শান্তিনিকেতন। মানে এতদিন এখানে আলতো ফালতু খাবার খেয়ে একটু বাঙালি ভাত ডাল মাংস একটু খাওয়ার দরকার ইচ্ছা করছে, এবং খুঁজছি গুগল ম্যাপে। পেছনে দেখতেই পাচ্ছ মাল রোডের ক্রাউডটা কীরকম আছে এই মুমেন্টে। ফোন বাজে 2:30, দুপুরে খাবার এখন খোঁজ চলছে। এখন দেখি আমাদের হোটেল শান্তিনিকেতন কোথায় আছে। হোটেল শান্তিনিকেতন যদি কেউ খুঁজতে চাও সেটা হচ্ছে এই পেছনে, দেখো আমার পেছনে আছে এখানে বনবিহার, টিবেটিয়ান একটা কোনো গার্ডেন আছে। আর ঠিক আছে, বনবিহার টিবেটিয়ান গার্ডেনে ঠিক দেখো রাস্তার এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে গাড়িগুলো রয়েছে এখানে, রাস্তা দিকে গেলো এখান দিয়ে ঢুকবা, এই যে রাস্তাটা এখান দিয়ে তোমার বৌদ্ধ মনস্ট্রি বলে একটা জায়গা আছে, বৌদ্ধ কোনো মনস্ট্রি আছে, সেখানটাতে আমাদের লোকেশান আছে হোটেল শান্তিনিকেতন। ওখানকার হোটেলের যিনি প্রোভাইডার মোহনদাকে কল করেছি, দাদা আমাদেরকে ওখানে আসতে বলেছে, ওখানে যাই, তারপরে ওখান থেকে কী করে যেতে হবে সেটা বলে দেবো। যে দেখা যাচ্ছে এটা হচ্ছে মনেস্ট্রি, এখানে আসতে হবে ফার্স্টে, এই যে মনেস্ট্রি এটা এখানে আসতে হবে, এটা হচ্ছে মনেস্ট্রি। মনেস্ট্রি থেকে যে এই রাস্তাটা উপর দিকে উঠছে, এই যে গুরু ট্রেডিশনাল আয়ুর্বেদা আর স্পা বলে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছ, ওখান দিয়ে ওই সারে রাস্তা যেতে হবে। জাস্ট এই সাইনবোর্ড যেটা বলা হলো গুরু আয়ুর্বেদা, এই রাস্তাটা টার্ন করলেই দেখতে পারবে সামনে যে বোর্ড রয়েছে। ও পেয়ে গেল, মানে বোর্ড রয়েছে হোটেল শান্তিনিকেতন। আমাদের খাবার গরম গরম ভাত ডাল, ছোটো ছোটো করে আলু ভাজা, এখানে আলু ফুলকপি ঝোল, আর এর সঙ্গে বেগুন ভাজাও আছে, বেগুন ভাজা যেমন ওর পাতে এসে গেছে, এবার বেগুন ভাজা গরম গরম আসবে তারপরে পাবো। আর এই যে জল, একবার এই যে জলের জগটা দেখছো, এই জলটা পুরো গরম জল দিয়েছে এখানটাতে। বাঙালি খাবার পেয়ে সবাই দেখো কিভাবে হামলে পড়েছে, এখানে যে জলটা দেওয়া হয় সে জলটা ওখানে গরম জল করে দেওয়া হয়। তৃপ্তি করে খাওয়া দাওয়া কমপ্লিট হলো,
সত্যিকারই চার দিন হচ্ছে আমরা মানালিতে এসেছি, আজকের মতো তৃপ্তি করে খাবার কোথাও পাইনি। যতই হোক বাঙালি শেষ বেলায় তো একটু ভাত চাই, একটু বাঙালি খাবারই চাই। ভাত পাচ্ছিলাম ঠিকই, বাট বাঙালি খাবারটা পাচ্ছিলাম না। এই যে খেয়ে পেয়ে গেলাম, এখন আবার তিন চার দিনের জন্য চার্জ হয়ে গেল বডি। মানে তিন চার দিন না, দুদিন, কারণ আমরা দিল্লিতে যাচ্ছি। দিল্লিতে তো এরকম বাঙালি খাবার তো পাওয়ার চান্সেস নেই, মোগলাই পাবো, আগ্রাতেও সেরকমই। তো অ্যাটলিস্ট একটু দু তিন দিন একটু চার্জ হয়ে গেলো বটে, যা খেয়ে নিলাম। এখন একটুখানি যদি ঘুমাতে পারতাম একটু ভালো লাগতো, যেন বাঙালি ভাত ঘুমটা চাই, একটু ভাত ঘুমটা পেলে ভালোই লাগে। এখন একটু যাবো মল রোডে, কিছু শপিং টপিং করবো, তারপরে বিকেলে আজকে রিটার্ন। সামনে রয়েছে হোটেল মেরিডিয়ান লাক্সারি, ঠিক অপোজিটেই রয়েছে আমাদের হোটেল শান্তিনিকেতন। সত্যি কথা বলতে হিমাচল প্রদেশ মানে মানালিতে এসে যে তিন চার দিন ছিলাম, আমরা নর্মালি বাঙালি খাবার খুঁজিয়েছিলাম বাট পাইনি। বাট এখানে অনেক খোঁজাখুঁজির পরে এই বাঙালি হোটেলটা আমরা পেয়ে সত্যি সবাই খুবই তৃপ্তি করে আজকে খেয়েছিলাম, এবং অনেকটা বেশি পরিমাণ আমরা খেয়ে ফেলেছিলাম যেহেতু তিন চার দিন ধরে আমরা বাঙালি খাবার পাইনি। তো তোমরা নিঃসন্দেহে এই হোটেলে এসে খেতে পারো, এখানকার খাবার খুবই টেস্টি এবং যিনি আছেন মালিক তার ব্যবহারও খুব ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই হোটেল। এখানে শুধু খাবার না, এখানে থাকারও ব্যবস্থা রয়েছে, উপরে থাকার রুম রয়েছে। তো যদি কেউ এখানে মনে করো মানালিতে এসে বাঙালি হোটেলে থাকবে এবং বাঙালি খাবার খাবে, তাহলে এই হোটেলটাকে তোমরা চয়েস করতে পারো। এবং ডেসক্রিপশানে আমি এই নাম্বার এবং ডিটেলস দিয়ে দেবো, তাছাড়া তুমি ভিডিওতে পজ করে তোমরা দেখে নিতে পারবে হোটেল ডিটেলসগুলো। মানালিতে এসে বাঙালি হোটেলে খাওয়া দাওয়া করার পরে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম এবং মানালির মলরোড আশেপাশে এই মার্কেটগুলো খুঁজছিলাম। তো তোমরা এখানে এসে অনেক কিছু পাবে, জিনিস কিনতে পারো, কিন্তু এখানকার জিনিসের দাম খুবই বেশি চায় এরা। তো বার্গেনিং স্কিল যদি কারোর ভালো না থাকে তাহলে বলবো তোমরা যেও না, কারণ প্রত্যেকেই ঠকে যাবে। এরা 100 টাকার জিনিসের দামও 1000 টাকা চেয়ে বসে, আর যেখানে ফিক্সড রেট একমাত্র সেখানে গিয়ে তোমরা আশা করি কিনতে পারবে। আর এসব করতে করতে অলরেডি অনেক সন্ধে হয়ে গেছিলো, তো অলমোস্ট আমাদের বাসের মানে ধরার টাইম হয়ে গেছিলো। তো আমাদের বাস ছিল 7:15। তো মানালি মলরোডে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে গেছিলাম আমাদের বাসে, যেখানটার থেকে আমাদের বাস ধরার জায়গা সেইখানে লাউঞ্জে। এটা হচ্ছে জিঙ্ক বাসের লাউঞ্জ, বাইরের থেকে খুবই সুন্দর, আর ভেতরেও তোমরা দেখতে পাচ্ছ অনেকেরই বসার জায়গা আছে। এখানে এক এক করে সবাই ওয়েট করে এবং চার্জিং পয়েন্ট রয়েছে, এবং যার যার বাস আসে তারা সামনের থেকে ডেকে নিচ্ছে। এখানে ওয়াশরুমেরও ফেসিলিটি রয়েছে, বাট ওয়াশরুম সত্যি কথা বলতে খুবই খারাপ কন্ডিশন ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন একদম ওয়াশরুম ছিল না। আর সামনের স্ন্যাক্সের জন্য কিছু চা চিপসের স্টলও রয়েছে, তো এখানে ওয়েট করতে পারো এবং ওয়েট করাকালীন যদি কিছু খেতে চাও খেতেও পারো। আর এই হচ্ছে আমাদের বাস, জিঙ্ক বাস। জিঙ্ক বাস আমি যেটা বুঝলাম এটা একটা জিঙ্ক বাস একটা সংস্থা, তোমরা রেড বাস থেকে এই জিঙ্ক বাস বুক করতে পারো। তো আমাদের ছিল সেমি ভলভো, তো মোটামুটি ভালোই ছিল বাসটা, এবং বাসের টাইম ছিল 7:15 এবং দিল্লিতে ঢোকানোর টাইম ছিল 8:00। আর এই হচ্ছে বাসের ভেতরের দৃশ্য, সিটগুলো যথেষ্ট ভালো ছিল, সেমি এক্সেল ছিল, মাল্টি এক্সেল ছিল না, তাও আমাদের কোনো জার্নিগত অসুবিধা হয়নি। বাস সঠিক সময় ছেড়ে গেছিলো, সঠিক সময় বলতে টাইমে 10 মিনিট আগে বাস চলে এসেছিলো, 7:15 বাস ছিল, 7:05 আমাদের লাউঞ্চের কাছে চলে এসেছিলো, এবং অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বাসটা, আর সিট কন্ডিশনও মোটামুটি খারাপ ছিল না। আর আমাদের বাসের প্রাইস ফেয়ার ছিল পার টিকিট 1100 টাকা করে, সিজন ওয়াইজ এটা ভ্যারি করে। আর এখন সময় ছিল 5:50 এবং আমরা দিল্লি থেকে প্রায় অলমোস্ট 180 কিলোমিটার আগে ছিলাম কুরুক্ষেত্রতে, এবং আর দিল্লিতে ঢুকতে 2.5 ঘন্টা টাইম ছিল, তো ট্রেন ঢুকতে 1/2 ঘন্টার মতো লেট করেছিল আমাদের দিল্লিতে। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি, পরবর্তী ব্লগে তোমরা দেখতে পাবে টোটাল দিল্লি ভ্রমণ, দিল্লিতে কোথায় কোথায় ঘুরতে পারবা একটা দিনে, এবং কোথায় গিয়ে তোমরা খেতে পারবো, ওল্ড দিল্লিতে গিয়ে কী কী খেতে পারো, সেই সমস্ত ডিটেলস তোমরা নেক্সট ভিডিওতে পাবে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, সকালে ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।